বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে মা মনসা দেবীকে, খুব ভালো লাগছে। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কেমন, আমি আর এখন বড় করে ভিডিও বানাতে পারছি না, এটা কিন্তু আগের দিনের ভিডিও, মানে সবটুকু দিতে পারিনি, কিছুটা রয়েছিল। খুব সুন্দর, পাশের বাড়ির পুজো, নাগপঞ্চমীর দিন হয় তো, পুজোতে তো যেতে হবে, তোমরা চোখ রেখো, তারপর দেখতে পাবে। কেমন তো বন্ধুরা, সকাল সকাল দেখো আমি কি রান্না করবো বুঝতে পারছিলাম না। আজকে বৃহস্পতিবার, নাগপঞ্চমীর দিন, তো মাছের চচ্চড়ি বানাবো, খাওয়া দাওয়া করে বিকেলবেলায় দেখা হবে তোমাদের সঙ্গে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো ছোট্ট করে ব্লগ বানাচ্ছি, কি আর করব, রিচার্জের খুব প্রবলেম হয়ে গেছে, তাই জন্য এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে। আজকে বৃহস্পতিবার, নাগপঞ্চমী, আজকে মনসা দেবীর পুজো, তো কালকে তো জল পড়তে গিয়েছিলাম, তাও ছোট্ট করে তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টা করছি। কেমন, আর ঠাকুমা রয়েছে পিছনে দেখো, তারপরে প্রসাদ খাওয়ার এখানে দেখা হবে। কেমন বন্ধুরা দেখো, চলে আসলাম প্রসাদ খেতে, দেখো কি কি রয়েছে, খিচুড়ির সঙ্গে দু রকম সবজি। ব্যাস প্রসাদ খেয়ে চলে যাব বাড়িতে, আর দেখা হবে না তোমাদের সঙ্গে। আর সামনে মন্টি ব্লগার রয়েছে, ওই দেখো। আর কি বলতো, আকাশটা খুব মেঘলা মেঘলা হয়েছে, কখন বৃষ্টি চলে আসবে কোনো ঠিক নেই। আর দেখা হচ্ছে না, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।